থেকে হয়তো বুঝতে পারবে তোমরা পাহাড়ি এলাকা স্টার্ট হয়ে গেছে। ইন্ডিয়ার প্রাইড, এই টানেলটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রাইড। আর যত সোলান ভ্যালির দিকে এগোবো তত ভিউটা দেখো কত সুন্দর হতে চলেছে। হ্যাটস অফ, হ্যাটস অফ, মেরা ভারত মহান। প্র্যাকটিস ক্যা নজারে হ্যায়, লে আতে, থ্যাংক ইউ। ওকে, তো অল সেট। এটাকে মানালি ডিস্টেন্স 225 কিলোমিটার দেখাচ্ছে। টিকটকে ম্যাপ চেক করছিলাম, মারাত্মক লেভেলের জ্যাম দেখাচ্ছে মান্ডি আর কুলুর মাঝখানের ওই রুটটাতে। তো বাই বাই রূপনগর পাঞ্জাব, খুব সুন্দর একটা শহর ছোট। এখান থেকে নেক্সট আমি পাঞ্জাব ক্রস করে হিমাচল বর্ডার এন্টার করব। আমি ট্রিপ মিটারটা জিরো করে নিয়েছি, সেম দিল্লির মতন। এখান থেকে রাস্তা মোটামুটি মান্ডি অবধি হয়তো খুব একটা জ্যাম পাবো না, সেটা আবার টাইমের উপরে ডিপেন্ড করছে। এখন যেহেতু অফিস টাইম আসুন, জ্যামটা হবে মোটামুটি 10-11টার পরে। যদি আমি মান্ডি ক্রস করি হোপফুলি হয়তো রাস্তা ফাঁকা হয়ে যেতেও পারে। কালকে রাত্রে আমি হোটেলে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কালকে অনেকগুলো খরচাপাতি আমি কালকে হিসাব করেছি। এখন অবধি আসতে আমার সত্যি কথা বলতে আমার হিসাবে আমি যেই বাজেটে চলছিলাম সেই হিসাবে 1200 টাকা এক্সট্রা খরচা হয়ে গেছে। তো এইগুলোকে এখন আমার একটু কন্ট্রোল করতে হবে। ক্যামেরাতে তোমরা দেখতে পাবে না এটা আমি একদম কনফার্ম, কিন্তু আমি পাহাড় দেখতে পাচ্ছি। নর্দার্ন ইন্ডিয়ার ফার্স্ট পাহাড়ের ভিউ আমার এই ট্রিপের। এই একটা পাহাড়, এই একটা পাহাড়, লাইনগুলো বোঝা যাচ্ছে পাহাড়ের। এখান থেকে হয়তো বুঝতে পারবে তোমরা পাহাড়গুলো দেখলে। আর কতটা কুইক, কত কিলোমিটার এসেছি আমি, 42 কিলোমিটার এসেছি ব্যাস। পাহাড়ি এলাকা স্টার্ট এবার আস্তে আস্তে। দেবভূমি হিমাচল মে আপকা হার্দিক স্বাগত হ্যায়। টানেল দিয়ে শুরু হচ্ছে হিমাচল এন্ট্রি আমাদের। তো চলে এসেছি টানেলের এন্ডে। এই প্রথম আমার এক্সপিরিয়েন্সে কোনো একটা টানেলে এতক্ষণ ধরে লেন দিয়ে এরকম একটা জ্যামের মধ্যে দিয়ে আস্তে আস্তে। মাঝখানে পড়েছিল ব্রিদিং প্রবলেম হচ্ছে, তারপরে দেখলাম ওটা আস্তে আস্তে জিনিসটা ঠিক হলো। ওকে, তো এখান থেকে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। বাঁদিকেরটা যাচ্ছে মানালির দিকে, ডান দিকেটা যাচ্ছে সিমলার দিকে। খুব ভালোভাবে এখানে ইন্ডিকেট করে মার্কিং করে দেওয়া আছে, কোনো ভুল হওয়ার চান্স নেই। এখান থেকে দেখে রাস্তাটা যে ডাইভার্সন হচ্ছে। একটা 4 নম্বর টানেলে রয়েছি, 4 নম্বর টানেল থেকে বেরোচ্ছি। এই ফ্যানগুলো এটাতে বন্ধ আছে, যেন টানেলটা এখন পরিষ্কার বলে। এই ফ্যানগুলো যখন চলে একটা এক্সট্রিম লেভেলের নয়েজ হয়, চাং করে একটা নয়েজ হয়। যখন প্রথম টানেলটা ঢুকেছিলাম ওখানে সব কটা ফ্যান চলছিল। আচ্ছা, লাস্ট 1.5 কিলোমিটার ধরে এরকম পুরো স্লাইডস হয়েছে, ওই রুটটা পুরো বন্ধ। রাইট সাইডের রুট দিয়ে পুরো যাওয়া হচ্ছে। এগুলো পরিষ্কার করতে কত বছর লাগবে কোনো ঠিক নয়। আমি তখন বুঝতে পারছিলাম জায়গাটার নাম। তো এখানে আমি দেখলাম এক জায়গায় জায়গাটার নাম হচ্ছে সুকেত, SUKET। তো এখন আমি চলে এসেছি সুন্দরনগর, দ্য হার্ট অফ হিমাচল। সুন্দরনগরকে দ্য হার্ট অফ হিমাচল বলা হয়, জানি না কেন, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ তো থাকবেই। এই জায়গাটা আসার রাস্তাটা সত্যি খুব সুন্দর ছিল। রূপনগর থেকে বেরিয়ে 132 কিলোমিটার মতন এসেছি। এখান থেকে মানালি আর 98 কিলোমিটার বাকি আছে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটা কেক খাবো, খিদে পেয়ে গেছে। অনেকগুলো ধাবা রাস্তায় দেখতে দেখতে আসছিলাম, কিন্তু কিন্তু টাইমটাকে সেভ করার জন্য আমি আর কোথাও দাঁড়াইনি, কারণ খিদেটাও সেরকম পাচ্ছিল না। সকালবেলা একটা কেকের প্যাকেট বার করে আমি বাইরের বড় ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। তো এখন কেকটা খাবো, খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এখান থেকে যাবো। ম্যাপে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে 8-10 কিলোমিটার গেলে মোটামুটি 1-1.5 কিলোমিটার একটা স্ট্রেচ দেখাচ্ছে, যেটা পুরো ডিপ রেড কালার হয়ে আছে, মানে জ্যাম হয়ে আছে সামনে একটা। ওই যে রেড বলছিলাম না 1.5 কিলোমিটারের স্ট্রেচটা দেখো, এই যে পুরো জ্যাম, স্লাইডস হয়েছে, প্রবাবলি স্লাইডস হয়েছে, বেশ বড়, ফুললি ব্লকড। আমি ওখানে জ্যামটা থেকে কাটিয়ে একটু আগিয়ে এসেছি। এই স্লাইডসটা পুরো একদম ফ্রেশ আজকেই হয়েছে, ওই জন্য এত লম্বা একটা জ্যাম এখানে পুরো। ডেডলি রোডস, বাঁদিকের খাইটা দেখলে তোমরা, জানি না দেখতে পেরেছো কি না। ওই দেখ, এইরকম লোকগুলোকে দাঁড় করিয়ে থাবড়ানো দরকার। বাইক হওয়ার ফায়দা, পুরো জ্যাম পেছনে দাঁড়িয়ে আছে, বাইকগুলো ছেড়ে দিচ্ছে, বাইক বলছে আপ লোক যাও। স্যার মানালি কি তারা কোন সা রাস্তা গা, ইয়ে নিচে ওয়ালা,
तो राइट साइड वाला दिखा रहा है। ओके अच्छा आगे बिल्कुल रोड नहीं बचा हुआ है। এক ফোটা কিছু দেখা যাচ্ছে না আমার। আর এই যে দেখো ধুলো, এটার কারণ হচ্ছে মেন যে রাস্তা কুলুমানালের দিকে গেছে মান্ডি থেকে, স্লাইডসের জন্য পুরো বন্ধ হয়ে আছে। তো তাই জন্য এটা একটা অফ রুট, ওই রুটের থেকে ওপর দিয়ে এই রুটটা এসছে। তো এই ধুলো দেখতে পাচ্ছ, ফগের মতন মনে হচ্ছে যখন গাড়িগুলো যাচ্ছে। ছ কিলোমিটার চলে এসেছি রাস্তাটা দিয়ে, এখান থেকে 87 কিলোমিটার মানালি আরও। ও ভাই সাহাব, এটা মনে হচ্ছে ওই বালির খনি হয় না যেখানে বালি ফালি বা ইসে তৈরি হয়, ওই রকম টাইপের লাগছে। ওকে তো অনেকক্ষণ পরে একটা বাইক সামনে পেলাম, এতে লোকাল এখানকার। হে ইয়ে মানালি কা রুট, ধুলোতে স্নান করে আসলাম, পুরো ধুলোতে স্নান করে আসলাম। এখানে কত লেখা ছিল না, 6 নম্বর টানেল, সেটা আমি কাউন্ট করেছি। এটা আমার 6 নম্বর টানেল, এই টানেলটা বেশ লম্বা। আর এটা টানেলটার মধ্যে কোনো লাইট নেই কিন্তু, পুরো অন্ধকার টানেলটা। চারটে ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে যাচ্ছি। আর ঠান্ডা কি ভেতরটা বুঝতে পারছি না, রাস্তা কোথায় শেষ হবে কখন শেষ হবে কিছুই জানি না, কিন্তু যাচ্ছি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি। বেরিয়ে আরেকটা টানেল মনে হচ্ছে, তো 7 নম্বর টানেল। ভিজের সাথে সাথে খালি ওপর থেকে জল পড়ছে, সাইডের পাথরগুলো পুরো দেখ এরকম একটা মাটি মাটি টাইপের ব্যাপার বোঝা যাচ্ছে। লাইট ছিল না, তো করে এখন লাইটটা এসছে বলে আমি ক্যামেরাটা আবার অন করলাম। ক্যামেরাটার উপরে আমার হাতও দিচ্ছি, কারণ ফোটা 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 জল পড়েই যাচ্ছে বৃষ্টির মতো। গাছের জল, এগুলো পাহাড়ের জল, মাটির সব করা জলগুলো পড়ছে। আর দেখতে সুন্দর লাগে কিন্তু রাইডিং করা খুবই ডেঞ্জারাস। একটু দাঁড়িয়েছিলাম পেছনে ফটোগ্রাফির জন্য। ডান দিকে এটা হচ্ছে বিএস রিভার, এটাই পুরো ডেভাস্টেটিং একটা কন্ডিশন করে দিয়েছিল এই রাস্তাটার মানালির আগে। সামনে হয়তো গেলে দেখতে পাবো, এখানে তো স্লাইডস কন্টিনিউয়াসলি হয়ে আছে। সামনে যদি রাস্তাগুলো ঠিক না হয়ে থাকে তাহলে এই ভাঙা বাজে রাস্তাগুলো তোমরা দেখতে পাবে। এই বিউটিটা যতটাই সুন্দর ততটাই ধ্বংস করার ক্ষমতা রাখে। ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, যে রাইট সাইডে যে রাস্তাটা ঢুকেছে, এটা ঢুকেছে মানিকারণের দিকে। মানিকারণ একটা খুব ফেমাস টেম্পল আমাদের ইন্ডিয়ার। টেম্পলটার হিস্ট্রিটা আমি অতটা ঠিক জানি না, কিন্তু খুব ফেমাস একটা টেম্পল এটুকুনি জানি। আরেকটা রোডের ভাঙা পার্টটা ক্রস করছি, রোড ব্লক অ্যালার্ট ইয়া ইয়া করছে সব। এত ছোট ছোট ভাই, একটা স্ট্রেচ পার করলাম, হালত খারাপ হয়ে গেছিল। তো জানা তো পড়েগা হি এসে ভাই, রুকনা নেই থাকনা নেই। ওকে रुको भाई, उड़ के जाओगे आप, थोड़ा पेशेंस रखो यार। कहाँ जा रहे हो, उड़ के जाओगे आप, हाँ थोड़ा पेशेंस रखो। वो गड्ढे में काहे लेना बाइक का, अगर कुछ हो गया तो। गड्ढा गड्ढा आपको दिख रहा है, उसमें कुछ हो गया तो चला रहे हो पहाड़ में, बाइक चला रहे हो कैसे पता नहीं। तो भाई साहब हम तो मनाली मॉल पहुंच गए। ও দাঁড়িয়ে এবার আমি ডিসাইড করবো যে মানালিতে স্টে করবো না কেলংয়ের দিকে এগিয়ে যাবো। কিছু ছাওয়া জায়গা দেখে আমাকে দাঁড়াতে হবে। ওকে এখন টাইম হচ্ছে 2:25, আমি রয়েছি এখন মানালির মল এরিয়াতে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভাবলাম যে মানালিতে থাকবো না, মানালি থেকে বেরিয়ে যাবো। তারপরে ভাবলাম এখনও যা টাইম আছে, সোলাং ভ্যালি হয়ে আমি তান্ডির দিকে এগিয়ে যেতে পারি। তাই জন্য নেটটা খুললাম, নেটটা খুলে আমি মারলাম যখন জিসপা মেরেছি আমি। জিসপাটা হচ্ছে সারচুর আগে পড়ে, সারচুর পরে তোমার লাদাখ কোটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমি জিসপার ম্যাপ মেরেছি, এখান থেকে 2.5 ঘন্টা ডিস্টেন্স দেখাচ্ছে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে জিসপার দিকে আস্তে আস্তে এগোতে থাকবো, তারপরে একটা সুইটেবল জায়গা থেকে কোথাও একটা থাকবো। যদি জিসপা পৌঁছে যেতে পারি তাহলে তো খুবই ভালো আমার জন্য। আমি একটা দিন আমি মানালির জন্য রেখেছিলাম, কিন্তু মানালিতে যেহেতু এত তাড়াতাড়ি চলে এসেছি আর মানালিতে এখন এই টাইমটায় সেরকম করার কিছু নেই, তাই জন্য আমি মানালি স্কিপ করে এখন বেরিয়ে যাবো জিসপার দিকে। তো এখান থেকে একটু জাস্ট একটা শর্ট ইনফরমেশন নিয়ে নিই। সোলাং ভ্যালি এখান থেকে 12 কিলোমিটার, অটল টানেল 20 কিলোমিটার।
তো আমি আজকে অটল টানেল ক্রস করে বেরিয়ে যাব। এটা একটা খুবই গুড নিউজ আমার কাছে। আমি ভাবছিলাম মানালি ছেড়ে আজকে যেতে পারবো না, রোডের কন্ডিশন জন্য আমি সকালে এতটুকু কনফার্ম ছিলাম না। কেইলং এখান থেকে 63, সারচু 172, লে আর কার্গিল ওগুলো আমার এখন দেখার দরকার নেই। তো আজকে আপাতত আমি প্ল্যান করেছি জিসপা অবধি যাবো। জিসপায় গিয়ে আজকে রাতটা হল্ট নেব, ওখানে হোমস্টে আর অনেক ক্যাম্প সাইটও আছে। বাপ, এখানে দেখো রাস্তাটা। এক মিনিট, একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, জাস্ট গাড়িটাকে একটু স্লো করিয়ে। ওই জায়গাটা দেখো কি অবস্থা, একটুখানির জন্য এইটা বেঁচে গেছে এই দোকানগুলো, এতটা ভয়ানক ভাবো। তো অটল টানেলটা আমি যেহেতু কালকের জন্য রেখেছিলাম যে কালকে হয়তো অটল টানেল ক্রস করবো, অটল টানেল দিয়ে যাওয়ার যে একটা ফিলিংস বা অটল টানেল ক্রস করার যে একটা অনুভূতি, লাইফে ফার্স্ট টাইম সেটা অনুভব করবো আজকে আমি। আজকের এই ব্লগটার ফার্স্ট হাফটা তো তোমরা এতক্ষণ দেখলে, এবার সেকেন্ড হাফটাতে কি হবে, কি হতে চলেছে নেক্সট দু তিন ঘন্টা যতক্ষণ আমি রাইড করবো আর কি, জিসপা যাওয়া অবধি। ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। আস্তে আস্তে সোলাং ভ্যালির দিকে এগোচ্ছি, আর যত সোলাং ভ্যালির দিকে এগোবো তত ভিউটা দেখো কত সুন্দর হতে চলেছে। দেখো তাই হচ্ছে সেপ্টেম্বর মাসের মজা, এটা যত অক্টোবর মাসের দিকে লোকে আসবে। আস্তে 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 ওই কালারগুলো, গ্রিনিশ ব্যাপারগুলো আস্তে আস্তে ইয়েলো হতে থাকবে, তখনকার একটা বিউটি আলাদা। আর এখন এই গ্রিনিশ ব্যাপারটা দেখো, সদ্য মনসুন গেছে, এখন মানে একটা চরম লেভেলের। আমি ড্রোন ফুটেজ নিয়ে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, জায়গাটাকে ফিল করছিলাম আমি। এই জায়গাটা যেই হাওয়াটা যেটা ঠান্ডা, একটা স্মুথ, একটা ব্রিদিং হচ্ছিলো এই জায়গাটা, গ্রিনারি এত বেশি তো, যার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। সূর্যালয়টা একদম পুরো পাহাড়ের কালারটা অফ। তো ফাইনালি আমি চলে এসেছি অটল টানেল রোটাং। এখান থেকে জাস্ট আমি ক্রস করে একটা রুট গেছে স্পিতির দিকে, আর একটা লেফট সাইডে একটা রুট গেছে লাদাখের দিকে, লে সাইডে যেটা জিসপার দিকে আমি যাচ্ছি এখন। এখান থেকে ঢুকতে গেলে আগে এখানে চেকিং করাতে লাগে গাড়িতে কী কী আছে না আছে, কোনো এক্সপ্লোসিভ টাইপের কিছু আছে কিনা, এগুলো সব পুলিশ এখানে চেক করে তারপরেই টানেলে ঢুকতে দেয়। এখানে ফুল অন চেকিং চলছে। আজকে এন্ট্রি করছি অটল টানেল রোটাকে, লাইফে ফার্স্ট টাইম, ইন্ডিয়ার প্রাইড। এই টানেলটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রাইড বলতে পারো। হ্যাটস অফ, হ্যাটস অফ, মেরা ভারত মহান। আলটিমেট এক্সাম্পল অফ ইঞ্জিনিয়ারিং, পুরো পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, 8 থেকে 10 কিলোমিটার রাস্তা পুরো একটা এক টানা। হ্যাটস অফ, হ্যাটস অফ টু বিআরও, হ্যাটস অফ টু আমাদের ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এভরি 1% যে এই টানেলটা বানাতে নিজের এফোর্ট দিয়েছে, যে কাজ করেছে টানেলটা বানাতে, হ্যাটস অফ অ্যান্ড থ্যাংকস আ লট। অটল টানেলে নর্থ পোলে চলে এসেছি আমি, বেরিয়ে হাত পা বেটার ফিল হচ্ছে। নর্থ পোলটাও তোমাদের একবার দেখিয়ে দিই, ক্যামেরা দেখতে পারবে কি না জানি না। অটল টানেল রোটাল নর্থ পোল, রোদ্দুরা তো দেখতে পাচ্ছ না, বর্ডার রোড অর্গানাইজেশন প্রজেক্ট দীপক ওয়েলকামস টু চন্দ্রতালা। এই দিক থেকে যাচ্ছে স্পিতি ভ্যালির দিকে রোটাংলা পাস, কাজা ডিস্ট্রিক্ট সুমোটো কুঞ্জুম পাস হয়ে যাচ্ছে, আর এদিকটা যাচ্ছে লে আর কার্গিল শ্রীনগরের দিকে, যেদিকে আমার ডেস্টিনেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকালস কো ছোড় কে সমঝ গে, বিলকুল জি, কিউ নেই দেঙ্গে, জরুর দেঙ্গে। ওকে, টু হুইলার কা 50, তো এখানে একটা কিছু ডেভেলপমেন্ট চার্জ দিতে হচ্ছে। দারুণ লাগছে জায়গাটা, আর হাওয়াটা কিন্তু মারাত্মক ঠান্ডা এখন। হ্যাঁ, নেই মেরে পাস তো ফিলহাল কুছ নেই, ঠিক আছে চলি আতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার জি। এনভায়রনমেন্টাল ফ্রি দে দিয়া হিমাচল মে, আব বড়তে হ্যাঁ লাদাখ কি তরফ, আল্টিমেট বালা জার্নি ইহাঁ সে স্টার্ট হতা হ্যায় বস। ক্যা নজারে হ্যায় ভাই সাহাব, ইনহে ছোড় কে কোই কিউ শহরো মে রহে, বাট হমকো রহনা পড়েগা, হামারা সোর্স অফ আর্নিং ওহীঁ সে আতা হ্যায়। বাপরে বাপ, ভিউ দেখো ভিউ।
এখন যত এগোতে থাকবো আস্তে আস্তে পাহাড়গুলো দূরে চলে যাবে, ভ্যালিটা ভিউগুলো আরও ততই মারাত্মক আর চরম লেভেলে যেতে থাকবে। এসে টানটা নিলাম আর এই হচ্ছে এখন ভিউ, ভিউটা দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। মনে হচ্ছে এখানেই থেকে যায়, রাস্তার পাশে একটা ক্যাম্পটা আনলে ভালো হতো, এখানে ক্যাম্প খাটিয়ে থেকে যেতাম। লুক এট দ্যাট ভ্যালি, ওই দেখো ওখানে ক্যাম্প সাইট আছে, থাকলে থাকা যাবে কিন্তু কালকে লে যেতে অনেক লেট হয়ে যাবে। মেঘের ছায়া পড়েছে দুটো দেখো পাহাড়ে, সব কিছু আলটিমেট এবার আজ থেকে। ভাইয়া কে লং মাভি পেট্রোল পাম্প হ্যাঁ ঠিক ফুল কর দিয়েছিস ডির পেট্রোল পাম্পটা তোমরা দেখলে, এটা একসময় খুব ফেমাস পেট্রোল পাম্প ছিল আজ থেকে দু বছর আগে, যেখান থেকে এখন আমি তেল ভরালাম আর কি। এই তান্ডি পেট্রোল পাম্পটার কথা বলছি, এটা ফেমাস ছিল কারণ তান্ডির পর থেকে লে অবধি এরপরে আর কোনো পেট্রোল পাম্প ছিল না। এই যে 300-400 কিলোমিটারের যে স্ট্রেচটা এখন আমি যাবো, আজকে তো যাবো না কালকে যাবো, সবাই এখান থেকে একেবারে ড্রাম ভরে ভরে তেল নিয়ে যেত, যেসব গাড়ির মাইলেজ কম বা বাইকের মাইলেজ কম আর কি, সেই সমস্ত গাড়িরা সব তেল ক্যারি করতো, আর এই পেট্রোল পাম্পটা একটা ভিড় লাগতো। কিন্তু সেই ভিড়টা এখন কমে গেছে, সেটার কমার কারণ হচ্ছে সামনে যে কেলং টাউনটা পড়বে, কেলংয়ে অলরেডি একটা পেট্রোল পাম্প খুলেছে, 1.5 বছর হয়ে গেছে, তাই জন্য এই পেট্রোল পাম্পটা এখন অতটা রাশ হয় না। তা আমার চাপ নেই, আমার গাড়ির যা মাইলেজ আছে আমি মোটামুটি এই তেল নিয়ে লে পৌঁছে যাবো, তো ড্রামের তেল আমি এখন ভরছি না। এটা হচ্ছে তান্ডি ব্রিজ, আমি ক্রস করছি এখন, তো আমি কেলং টাউন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে মার্কেটটা ছিল নিচে, আর 1.5 ঘন্টা 40 মিনিটের টাইম দেখাচ্ছে জিসপা। জিসপা থাকার আমার ইচ্ছে ছিল কোনো এক সময়, এসে জিসপায় থাকবো, এতদিন এত ব্লগ দেখে যত কিছু করেছি, এত রিসার্চ করেছি এই জায়গাটাকে নিয়ে, আজকে ফাইনালি নিজের বাইকটি এতদূর চলে এসেছি, তো এক্সাইটমেন্ট তো আছেই, তাই বুঝতে পারছি না কোথায় থাকলে বেটার হবে আর কোথায় না থাকলে ঠিক হবে। প্রত্যেকটা জায়গাই সুন্দর এখানে, তো চলে এসেছি অলমোস্ট আমি জিসপার কাছাকাছি। এখান থেকে আর 4.5 কিলোমিটার বাকি আছে জিসপা, আর ভ্যালিটা দেখো কীরকম খুলে গেছে এখন পুরো। এখন আর এখানে হোটেলস অপশান নেই, সব ক্যাম্প অপশান, তো তোমরা যদি আসো নিজের ক্যাম্পও নিয়ে আসতে পারো, তোমরা এখানে ক্যাম্প করতে পারো। আমি আমার ক্যাম্প সেটআপটা আনবো কি না আনবো দোনোমনো করছিলাম, সেপ্টেম্বরে যেহেতু রাত্রেবেলা ঠান্ডাটা খুব বেশি হয় তাই জন্য আমি ক্যাম্প সেটআপটা আনিনি, এই ব্যাপারে ডিটেলস আমি তোমাদের পরে বলছি। তো একটা মারাত্মক জার্নি করে একটা মারাত্মক জায়গায় এসে পৌঁছেছি আমি, জিসপার ক্যাম্প সাইটে। এখানে অনেক ক্যাম্প সাইট আছে, এই ক্যাম্প সাইটটা আমি খুঁজে খুঁজে বার করলাম মানে খুঁজতে চোখে পড়লো যে এই ক্যাম্প সাইটটা একমাত্র রিভারের এত কাছে। তো আসলাম, এসে কথা বললাম, ক্যাম্প ওনার এখানে ছিল, মাত্র 500 টাকায় আমি এই ক্যাম্পটা বুক করেছি। এই হচ্ছে আমার বাইক এখানে রাখা, এখানে একটা স্টেপ করা, ওইখানে 4-5 খানা ক্যাম্প আছে, এখানে একটা স্টেপ নেমে এসে 1-2-3টে ক্যাম্প, এখানে আমি ফার্স্ট ক্যাম্পটাতে আমি রয়েছি। এই জায়গাটা একটা ফাঁকা জায়গা মতন আছে ক্যাম্প ফায়ার করার জন্য, এটা হয়তো অন্য কারোর প্রপার্টি, গাছপালা রয়েছে, আপেল গাছ ফাছ রয়েছে এখানে ভর্তি পুরো। আর এই হচ্ছে রিভার, জায়গাটা দেখো মানে দুর্দান্ত প্লেস। হাওয়া এখানে 24/7 হাওয়া চলছে, একটা ঠান্ডা কনকনে হাওয়া চলছে, ও সেটা থেকে বেটার লোকেশন আর হতে পারে না লাদাখ যাওয়ার আগে। কালকে আমি লাদাখ এন্ট্রি নিচ্ছি এখান থেকে, আর এই ক্যাম্পটার নাম হচ্ছে, আমার মুখে আটকে যাচ্ছে নামটা, মিলিরেপ্পা ক্যাম্প জিসপা। একটাই কারণ সব কিছু রিসার্চ করার, আমি এগুলো রিসার্চ করেছিলাম বলে নিজের ক্যাম্প সেটআপটা সাথে করে আনিনি, কেন রাত্রেবেলায় যে হাওয়াটা দিচ্ছে না আমার ক্যাম্পে আমি থাকতে পারতাম না, এতটা কনকনে একটা ঠান্ডা। কিন্তু এই যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পগুলো খুবই আলাদা টাইপের, এই ক্যাম্পগুলোতে থাকলে রাত্রেবেলা তো আমার মনে হবে না বাইরে যতই হাওয়া চলুক। আমি জাস্ট কিছুটা খাবো, আর রাত্রেবেলা এখানে লাইটগুলো যে জ্বলছে দেখছো না, এই লাইটগুলো আরও কিছু লাইট সেখানে আছে জ্বলবে, তোমাদের রাত্রেবেলা এই ভিউটা আমি দেখাবো, কারণ কালকে তো আর দেখাতে পারবো না। তো আজকে তোমরা এই ব্লগে এই সমস্ত ফুটেজগুলো পাবে, এই ব্লগটা আমি জানি একটু বড় হচ্ছে কিন্তু খুব এক্সাইটিং হচ্ছে, আর আমিও ফিল করতে পারছি, হয়তো তোমরাও ফিল করছো এখন। ওকে, তো রাত্রেবেলার ভিউ এই দেখো, এখানে ক্যাম্পগুলোর সামনে যেটা দেখাবো বলেছিলাম তোমাদেরকে, ক্যাম্পের সামনে এরকম একটা করে লাইট লাগানো আছে, এই যে এখানে ফুল গাছ, এই হচ্ছে আমার ক্যাম্প, তখন তো তোমরা দেখলে অলরেডি, এখন রাত্রেবেলার ভিউটা আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটাকে তখন আমি ক্লোজ করিনি। বেশ, এখন আমি কিচেনের দিকে যাচ্ছি, একটা ম্যাগি অর্ডার করেছি, ম্যাগিটা খাবো বলে।
এখানে আরো কিছু টেন্টস রয়েছে, অনেক টেন্টস রয়েছে, তোমরা গ্রুপে আসলে এক একটা টেন্টসে চারজন পাঁচজন করে থাকতে পারবে। ওকে, এখন আমি এসেছি কিচেনের ভেতরে, এখানে ম্যাগি রান্না হচ্ছে। बढ़िया सा यहाँ पे ब्रोकली का सब्जी, इसमें और क्या क्या डलेगा? नमक मिर्च, ज्यादा नमक मिर्च एकदम सबसे बढ़िया चीज है। तो टाइम कैंपर किचन भेतर पार्ट मैं जथेष गरम भेतर बहरे जे रखम ठंडा भेतर क्योंकि बेस वार्म। तो वीडियो एंडे तुम्हारा कैंपर भेतर एक बार देखे नाओ। এটা হচ্ছে ক্যাম্পের ভেতরটা, ডবল বেড একটা রাখা, এখানে এক্সট্রা ম্যাট্রেস রাখা আছে, কম্বল রাখা আছে, মানে এখানে তিনজন শোয়ার মতন বড় বেড, কিন্তু দুজন দুজন চারজন শোয়ার জন্য এই টেন্টগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা হচ্ছে টয়লেট। তো এখানে আসলে তোমাদের কোনো অসুবিধা হওয়ার তো কথাই না, আরও এখানে থাকলে ট্রিপটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো চলো, আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট তো ঠান্ডা লাগছে আমার, কমেন্ট তো ডেফিনেটলি করবে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও প্রচুর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তো সেগুলো জানার জন্য আপডেট থাকতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড রেসপেক্ট ইউর কান্ট্রি। জয় হিন্দ।